সেফ কুকিং চ্যানেলে আর একটি পর্বে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউ শাক বা লাউ শাকের চচ্চড়ি। এই লাউ শাকটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। তার আগে রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। লাউ শাকটা রান্না করবার জন্য এখানে লাউ শাক আর লাউ শাকের কচি ডগা নিয়েছি। লাউ শাক কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দুটো ছোট সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালের স্বাদ বুঝে দুটো কাঁচা লঙ্কা, এক চা চামচ কালো সরষে আর এক চা চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছি। প্যানে দু চা চামচ সরষের তেল গরম করে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজবো না বড়িটা, হালকা লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওই বড়ি ভাজা তেলের মধ্যে আরও দু চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। পাঁচফোড়নটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি সাত থেকে আট কোয়া থেতো করে রাখা রসুন। পেঁয়াজ আর রসুনটা এক মিনিট মতো হালকা করে তেলে ভেজে নিচ্ছি। লাউ শাকে রসুন আর পেঁয়াজ এইভাবে দিলে শাকের টেস্ট খুবই ভালো আসে। পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। পেঁয়াজের সাথে আলুটা আরও এক মিনিট ভেজে নিচ্ছি। এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা শাক। এই লাউ শাকের চচ্চড়িটা রান্নাটা খুবই ইজি আর সিম্পল, আর ভীষণই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এর স্বাদও অসাধারণ। শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ বুঝে নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখন এটা ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। দু মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। শাকটা নরম হয়ে এসছে আর শাকের থেকে হালকা জল বেরিয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সরষে আর পোস্ত। এই সব কিছুকে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করতে থাকব। খুবই সহজ আর নতুন রেসিপির আপডেট পাব এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এইবারে দিয়ে দিচ্ছি পোস্তর বাটি ধোয়া জল। যেহেতু এই রান্নাটা গা মাখো মাখো ভাব আসবে, তাই আমি দেড় কাপ জল ব্যবহার করলাম। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি। এই সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সাত মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। শাক আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। নামাবার আগে শাকে হালকা মিষ্টি দিলে স্বাদটা খুবই ভালো আসে। আলুটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি হাতা দিয়ে, এতে শাকের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। চিনিটা দিয়ে আরও এক মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেন শাকের সাথে চিনিটা ভালো করে মিশে যায়। তারপরে আমি নামিয়ে নেব। আমি এই শাকের চচ্চড়িটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই লাউ শাকের রেসিপিটা।